প্রথমে আমাদের একটি প্রজেক্ট নিতে হবে এখান থেকে। তো আমি একটি প্রজেক্ট সিলেক্ট করলাম। তো করার পরে মিডি অপশনে যে ব্যাকগ্রাউন্ডে যে আমাদের সাদা একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করার পরে আমাদের কালার অথবা চাকার পরে চাপ দিতে হবে। তো আমরা এখানে তিনটি কালার দেখতে পারবো, রেড কালার, সবুজ কালার, ব্লু কালার। তো ব্লু কালারটা হবে 0%, সবুজ কালারটা হবে 137% এবং লাল কালারটা হবে 255%। দিয়ে আমরা এটার ট্যাগ স্পেসি ট্যাগ লাইনটা হবে FF8900, এটা দিয়ে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে আমরা সুন্দর একটি কালার পেয়ে যাব। তো এবার আমাদের লেয়ার অপশনে যে মিডিয়া থেকে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি এবার আমরা ইম্পোর্ট করব। আমরা ভিডিওটি নিয়ে নিব। তো এবার ভিডিওটি আমাদের ফুল স্ক্রিন করে দিতে হবে। তো আমরা ভিডিওটি ফুল স্ক্রিন করে দিব এবং যে কালারটা আমরা ভিডিও অনুসারে দিয়ে দিব। তো আমি ভিডিওটি কেটে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এই ভিডিওটি কিন্তু আমার মোবাইলের ক্যামেরা দিয়ে করা। তো এবার আমরা নিচে ক্রোমাকির অপশনে ক্লিক করব। তো আমরা ক্রোমাকিটা ইনেবল করে দিব। তো এখানে আবারও আমরা তিনটি কালার দেখতে পারবো, রেড কালার, সবুজ কালার, ব্লু কালার। তো এখানে আমাদের এই কালার নিয়ে একটু আবারও এলোমেলো করতে হবে, যার কারণে আমরা সুন্দর কালার পেয়ে যাব ভিডিওতে। তো এখান থেকে আমরা একটু এবার এলোমেলো করে নিব। তো লাল কালারটা হবে 85%। এবং সবুজ কালারটা হবে 255%। এবং ব্লু কালারটা হবে 0%। তো এর স্পেসি ট্যাগ লাইনটা হবে 55FF00। তো এটা আপনারা একটু মিলিয়ে নেবেন। মিলিয়ে নিলে আমরা সুন্দর একটি কালার পেয়ে যাব। তো এখানেও আমাদের একটু খেলতে হবে। যেমন প্রথম অ্যাডজাস্টমেন্ট হবে 35% এবং দ্বিতীয় অ্যাডজাস্টমেন্ট হবে 28%। তো এবার আমরা ভিডিওটি এক্সপোর্ট করব, কিছুটা সময় নেবে। এবার আমরা ভিডিওটি এক্সপোর্ট করব, কিছুটা সময় নেবে। আমাদের চ্যানেলে এখনও আপনারা যারা নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন নতুন সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ ইউটিউবারদের জন্য। আমাদের ভিডিও ভালোভাবে এডিট না করলে ভিডিওতে ভিউজ আসে না, সেই ভিডিও কেউ দেখতে চায় না। তো আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ব্যাকে চলে এসে আবারই একটি প্রজেক্ট নিব। তো আবারই আমরা মিডিয়া অপশনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি যেয়ে আমরা টিল কালারের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। তো এবার মিডিয়াতে যে আমাদের সেই এক্সপোর্টকৃত ভিডিওটি আমরা এখানে আনব। তো আনার পরে ভিডিওটি আমরা ফুল স্ক্রিন করে দিব। ব্যাকগ্রাউন্ডটা ভিডিও অনুসারে লম্বা করে দিতে হবে। তো ভিডিও অনুসারে ব্যাকগ্রাউন্ডটা লম্বা করে দিলাম। এরপরে আমাদের ভিডিওর উপরে ক্লিক করতে হবে এবং আমাদের ক্রোমাকিতে চলে যেতে হবে। তো এখানে যদি আপনারা ক্রোমাকি অপশনটা না আসে, তাহলে আপনাদের স্পেসি ট্যাগ লাইনটা ভুল থাকার কারণে এখানে ক্রোমাকিটা আসবে না। তো আমরা ক্রোমাকিটা ওপেন করে দেব। তো আবারই আমরা কালার অথবা চাকার পরে চাপ দিব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুকে দেখতে সুযোগ করে দিবেন। তো আবারই আমরা কালারটা এলোমেলো করতে হবে। আবারই এখানে আমরা তিনটি কালার পেয়ে যাব, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার। তো এই কালারগুলো আবারও আমাদের একটু এলোমেলো করতে হবে, তাহলে আমরা সুন্দর একটি কালার পেয়ে যাব। তো সবুজ কালারটা হবে 85% এবং রেড কালারটা হবে 0% এবং ব্লু কালারটা হবে 255, মানে সর্বোচ্চ। দিয়ে এবার আমাদের ভিডিওটি ক্রোমা কি থেকে এখানেও আমাদের একটু কালার নিয়ে খেলতে হবে। যেমন প্রথম অ্যাডজাস্টমেন্টটা হবে 35% এবং দ্বিতীয় অ্যাডজাস্টমেন্টটা হবে 28%। দিয়ে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তো
তো আমাদের চ্যানেলে এখন আপনারা যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন সব আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমরা এবার ভিডিওটিকে এক্সপোর্ট করব আপনারা এটা আমার ইচ্ছামত করতেছি আপনাদের যেমন কালার ভালো লাগে এখান থেকে কম বেশি করে আপনারা এক্সপোর্ট করবেন এবার আমরা ভিডিওটি এক্সপোর্ট করে আপনাদের প্লে করে দেখাবো যে আসলে মিউজিক ভিডিওর মতো ভিডিও এডিট হয় কিনা কালারটা কেমন আসে সবকিছু আপনারা দেখতে পারবেন তো এক্সপোর্ট হচ্ছে কিছুটা সময় নিতে পারে আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা ম্যাক্স প্লেয়ার দিয়ে একটু প্লে করব তো দেখেন আপনারা ভিডিওর কালার দেখেন যে কেমন কালার আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারো কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ